হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বার্থ সার্টিফিকেট সংশোধন করতে হয় এবং কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বার্থ সার্টিফিকেট হারিয়ে গেলে কিভাবে অনলাইন থেকে তার ডুপ্লিকেট কপি আপনারা নামিয়ে নিতে পারেন। আমি সিফাত শাহরিয়ার খান, এটি আমার একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে থামস আপ, এবং যদি পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে চান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে অনলাইন থেকে বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি নামাতে হয়। ব্রাউজার ওপেন করে নিচ্ছি, গুগল ওপেন করে আমরা এখানে লিখব বার্থ সার্টিফিকেট অনলাইন বিডি, লিখে এন্টার দিব। দেওয়ার পরে দেখুন এখানে প্রথম যেই অপশনটি চলে এসেছে ই ভেরিফাই ডট বিডিআরআইস ডট কভ ডট বিডি, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বিডিআরআইএস এর যে ওয়েবসাইট এখানে চলে এসেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে বলেছে। যদি আপনার বার্থ সার্টিফিকেট ডুপ্লিকেট কপি বের করতে হয় তাহলে আপনার বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি আছে এখানে ইনপুট দিতে হবে এবং ডেট অফ বার্থটি ইনপুট দিতে হবে। যদি আপনার প্রয়োজন হয় ডেথ সার্টিফিকেট তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু ভেরিফাই ডেথ রেকর্ড। যেহেতু আমরা এখানে এখন বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি বের করব, সো আমরা এখানে সিলেক্ট করে নেব ভেরিফাই বার্থ রেকর্ড। সো আমরা এখানে বার্থ সার্টিফিকেট যে নাম্বারটি আছে যেটি আমাদের কাছে সেভ করা ছিল সেটি আমরা দিয়ে দিচ্ছি। এবং আমরা দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ খেয়াল করবেন প্রথমে হবে বছর, তারপরে মাস, তারপরে ডেট। তো প্রথমে বছর দিচ্ছি, মাস, ডেট। দেওয়ার পরে আপনি এখানে ডেটটি সিলেক্ট করে দেবেন। এবার এখানে যে ক্যাপচারে একটা নাম্বার দেওয়া আছে এ দুটির যোগফল আমাকে এখানে লিখতে হবে। তো 26 প্লাস 32 ইকুয়ালস 58। সো আমরা এবার সার্চ অপশনে ক্লিক করছি। দেখুন অনলাইন যে বার্থ সার্টিফিকেট যে ডুপ্লিকেট কপি সেটা কিন্তু চলে এসেছে। আমরা সহজে এখন এই বার্থ সার্টিফিকেট কপিটি সেভ করে অথবা প্রিন্ট করে নিতে পারবো। আপনারা এটি অবশ্যই আপনাদের কম্পিউটার সেভ করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা সেখানে অপশনে এই তিনটি যে ডট বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক করে এখান থেকে সেভ এস পিডিএফ, এখানে কারো কারো প্রিন্ট অপশন সিলেক্ট করা থাকতে পারে, তো আপনারা সেভ এস পিডিএফ সিলেক্ট সেভ অপশনে ক্লিক করে এবার আমি কাঙ্ক্ষিত ড্রাইভে সেভ করে নিচ্ছি। আমি 1 লিখে সেভ করে নিচ্ছি, সেভ করে নিলাম। এবার এটি পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। এবার আপনারা আপনার পিডিএফ কপিটি প্রিন্ট করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের বার্থ রেজিস্ট্রেশন অফিস অথবা সিটি কর্পোরেশন অফিসে জমা দিয়ে আপনাদের একটি বার্থ সার্টিফিকেট কপি তুলে নিতে পারবেন, বা টেম্পোরারি কাজের জন্য এই কপিটি কোথাও জমা দিলেও আপনারা কাজ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আজকে আপনাদের অনেক উপকার আসবে। আপনারা অনলাইন থেকে বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপিটি নামিয়ে টেম্পোরারি কাজ করে নিতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।